for Give it to me like Wow. Oh my god. Wow. Juice. চাল বিদের ছাদে চলে আসলাম আমরা আস্তে আস্তে বৃষ্টি শুরু ওইখানে একটা মেয়ে কি জানি করতেছে দাও জুম করে দেখি কি করে এরিয়াতে সবচেয়ে মজা এটাই এক একজনের বাসায় সবকিছু দেখা যায় What an amazing view এই পুকুরটার মধ্যে আগে অনেক শাপলা ফুল ছিল চেঞ্জ করে ফেলছে আলবি আছে ওকে দাঁড়াও বিউটা একটু আমার ফোনে নেই অনেক সুন্দর ওইটাই করতেছি ওয়াও চলে গেল জোস আজকে আলবি বলতেছি কি আমি আর আলবি নাকি মিনি কক্সবাজারে যাব তো আমি জিজ্ঞেস করলাম মিনি কক্সবাজারটা আবার কি আলবি বলো তো মিনি কক্সবাজারটা কি মিনি কক্সবাজারটা হচ্ছে ওইখানে আবার মেলার মতো সেখানে আবার দারুন রেস্টুরেন্ট আছে ওখানে আবার মানুষ খেলাধুলা করতে পারবে অনেক কিছুই করতে পারবে আচ্ছা আপনারাও আসতে পারেন হ্যাঁ ভিউয়ার্সরা তো আসবেই যদি দেখে কারণ আমি আজকে ফার্স্ট টাইম শুনলাম যে মিনি কক্সবাজার বাট এখন ড্যামরাতে অনেক সুন্দর সুন্দর প্লেস হইছে ঘোরার জন্য আমি ড্যামরার দুইটা গ্রুপে আছি বুঝছো আলবি ফুড গ্রুপে এখানে সবচেয়ে দারুন জায়গা হচ্ছে মিনি কক্সবাজার আচ্ছা আচ্ছা এই বাছার ছাদের উপরে এত সুন্দর সুন্দর গাছ আমাদের এখানে বিক্ষ মেলা হয়েছে বুঝছো এখনো যাই নাই আম্মু বলতে স্যার অনেক দিন আছে পরে গেলি ওই যে আলবি বলতেছে ওইখানে নাকি কক্সবাজার দেখা যায় ওইখান দিয়ে নাকি মিনি কক্সবাজার দেখা যায় এখানে তো আমি কারেন্টের টাওয়ার আর টাওয়ার দেখতেছি একটু জুম করে দেখাই এই জায়গায় আমি যখন আগে আসতাম একদম ছোটবেলায় তখন আমি এই টাওয়ার গুলা দেখতাম আর চিন্তা করতাম পুরো এরিয়াটা কি টাওয়ার তো মানুষ বিল্ডিং তুলে কেমনে তারপরে দেখলাম জায়গাতেই মানুষ এগুলো করে ফেলে যারা চ্যানেলটিকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন হ্যাঁ সেটাই আপনারা আমাদের আলবির কথা শুনে প্লিজ যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন ওটা বাস যাইতেছে ওটা রোড না হ্যাঁ ওটা হাইওয়ে করছে জোস ওটা হাইওয়ে হইছে নতুন এখন তো আমার যেতে ইচ্ছা করতেছে ওই জায়গায় অনেক সুন্দর জায়গাটা ওটা ঢাকা মাওয়া এক্সপ্রেস আচ্ছা জুম করে দেখাই এই যে যে এই প্লেসটার মধ্যে হাইওয়েটা খুব সুন্দর আসলে ছাদের উপরে যদি ফুল গাছ থাকতো আরো সুন্দর লাগতো আলবিদের ছাদের উপরে মাইক আছে আজানের জন্য আচ্ছা আলবি আমরা না বুঝি একবার রাত্রেবেলা নাইট ওয়াক করতে গেলাম ওই রাস্তায় গেছিলাম না হ্যাঁ হ্যাঁ এই সাইড দিয়ে আসছিলাম ওই দেখো সাধুর মাঠের রাস্তার কি অবস্থা এটাই তো সাধুর মাঠের রাস্তা না তোমাদের ছাদে উঠলে সব কিছু দেখা যায় তারপর আরেকটা সিন এই যে দেখো মানুষের বিল্ডিং হ্যাঁ ওইটা দেখতেছি এই যে দেখো মানুষের বিল্ডিং এরকম পুরো খেতের মাঝখানে বান্ধবীর বাসা ওই যে ওইখানে হলো আলবির বান্ধবীর বাসা আলবি তাকাও তো কোন জায়গায় একটু দেখাই দাও ওই যে দেখতে পাচ্ছেন ওই যে আলবি তার বান্ধবীর সাথে ছাদে উঠে এইভাবে দেখা করে এই জায়গাটা অনেক সুন্দর ওয়াও এবার আপনারা কাব্যকে দেখবেন কারণ আমার আগের আলবির ব্লগে তো কাব্য আমাদের বাসায় আসে নাই তো আমরা কাব্যকে দেখাইতে পারি নাই কাব্য ভিডিওতে হ্যালো বলে দাও বলো হ্যালো হ্যালো বলো আপনারা সবাই ভালো আছেন এটা হলো আমার খালাতো বোনের ছেলে কাব্য আলবি আর কাব্য হলো সেম এজ এরা দুজন আমাকে খুব পছন্দ করে না আজকে আমি এদের নিয়ে ব্লগ বানাবো আমরা আসছি অবশ্য আলবি আর কাব্যর সাথে বেশি থাকবো
আমরা লাস্ট টাইম যখন এখানে আসছিলাম এই রাস্তাগুলো ভাঙা ছিল না, ভাঙা ছিল, এটা আরো নিচে আসছিল, এখন অনেক ডেভেলপ হয়েছে এই জায়গাটা। রাত্রে আমি আর আলবি আবার নাই কল, ঠিক না? Thank you.
বাবা তো চলে আসছে বললাম যে চটপটি খাবো তারপর চলে আসলো এখন একে নিয়ে আমি কোথায় যাব আইসক্রিমের দোকানে যাব See you in next video.